আজকে বিয়ের পরের দিন, রাজা রাজার বউকে নিয়ে আসছে, আমরা সবাই অপেক্ষায়, আমার যা আর ননদ। এই শ্রীটা একটু দেখিয়ে দি, শ্রী নিয়ে আমরা নিচে যাচ্ছি, বরণডালা আর শ্রী দুটো নিয়ে। তিনতলা থেকে দোতলায় নামতে হবে না রে? উফ, এটাই তো নামবো এখন আমরা। সব অপেক্ষায় আমরা বসে আছি, আস্তে আস্তে সব জমায়েত হচ্ছে। আমার বর, বদনের বন্ধু হীরক। হীরক তাকাও একটু, হাসো, তোমাকে ইন্ট্রোডিউস করছি। একে একে আরো আসছে সব মেয়েরা বরণ করার জন্য, আমি নিজেও আছি। সুদীপ্তা দি, স্বপ্না সব এসে গেছে, সব আমরা জমায়েত হচ্ছি। আরো 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 সবাই আসছে। এসে গেছে আমাদের মোনালিসা সুন্দরী, নতুন বউ এসে গেছে, এবার বরণ করার পালা। দিদি ভাই বরণ করছে। এবার দিদাকে আর আমাকে দুধটা ফুটছে। দুধ দেখা আমাদের মধ্যে একটা খুব শুভ জিনিস। এই যে দুধ উঠলে এলো, তার মানে ধন ধান্যে উঠলাবে, তাই না? এটা দেখা খুব শুভ, এটা দেখে দুলটানো দেখলো আমাদের বৌমা। শুভ একটা জিনিস দেখে শ্বশুর বাড়িতে প্রবেশ করলো। এবার আশীর্বাদের পালা, এবার সবাই বড়রা একে একে আশীর্বাদ করবে। খুব ভিড় ঘরের ভেতরে। বড়দা আশীর্বাদ করছে, আশীর্বাদের পালা শুরু হলো। যাই না, ডাকছি। আরে বলে দে, আশীর্বাদ করতে হবে। দিদি ভাই নোয়া পড়াচ্ছে আমাদের মধ্যে, শাশুড়ি ছেলের বউকে লোহাটা পড়ায় যেটা সোনা দিয়ে বাঁধানো থাকে। এবার আমি আর রাজার ছোট কাকা দুজনে মিলে আশীর্বাদ করছি। এবার আশীর্বাদের পালা শেষ হয়েও আরেকবার হচ্ছে। রাজার মেজ কাকা করছে আশীর্বাদ, এবার হবে শোলা দিয়ে খেলা। কে কতটা কাকে ভালোবাসে এটাই দেখা হচ্ছে। মেয়ে ঘুরেই যাচ্ছে, রাজা এক জায়গায় দাঁড়িয়ে আছে।
পিউ চলে যাচ্ছ কিন্তু রাজার উপর দিয়ে ধাক্কা মেরে। এবার শুরু হচ্ছে চাল খেলা, খুব মজা। একজন ফেলবে মানে রাজা ফেলবে আর আমাদের পিউ তুলবে। রাজার খুব কষ্ট হচ্ছে, পিউ কি করে তুলবে? বাস 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 বাস, কষ্ট না করলে হবে? সব ছড়িয়ে দিয়েছে তোমার বর, বাহ সব সুন্দর করে আবার গুছিয়ে দিয়েছে। এবার আবার পিউ দিল ছড়িয়ে, তাও তো কি সুন্দর গুছিয়ে দিয়েছে, দেখো যা গুছিয়ে গুছিয়ে সব তুলছে। আমার যা ননদের অবস্থা দেখো সব। তার সাথে সাথে খাওয়ার স্ন্যাক্সেরও পরিবেশন চলছে, আমি এখনো খাইনি, খাবো নিশ্চয়ই। চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন বা চিকেন পাকোড়া এরকম কিছু একটা হয়েছে। এর মধ্যে বিয়োনা, শয়তানি, দুষ্টুমি সব করেই যাচ্ছে দেখো। আর একটু পরেই ছাদে ডান্স পার্টি শুরু হয়ে যাবে, কিরকম দুষ্টুমি করে যাচ্ছে। বিয়োনা, look at me, cake cutting ceremony চলছে। দিদি ভাই খাইয়ে দিচ্ছে নিজের হাতে ছেলের বউকে। বিউটিফুল সিন, বিউ খাইয়ে দিল শাশুড়িকে। শুরু হয়ে গেছে ছাদের উপরে ডান্স পার্টি, বদন কয়েকটা লাইট অফ করে দিয়ে সবাই নাচে মত্ত। আমার যা, স্বপ্না, মোনালিসা সবাই নাচছে। আজকে লাস্ট ডান্স পার্টি, একদম জমে উঠেছে। এবার ব্লগ রেখে এবার আমিও একটুখানি ডান্স পার্টিতে জয়েন করতে যাচ্ছি। আজকের দিনটা খুব মজা করলাম, সারাদিন খুব ডান্স, মজা, বধূবরণ সব মিলিয়ে দারুণ কাটলো। এখন এসেছি আমার সেজোজায়ের কাছে শুতে, দুজনে মিলে একটু গল্প করতে করতে ঘুমোবো। আশা করি তোমাদের এই ব্লগটা সবার ভালো লেগেছে। প্লিজ 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 তোমরা সবাই এই ব্লগটাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড হিট দ্য বেল আইকন।